কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুবই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। এই দিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। আজকের আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটা হলো আমরা বেবিদের জন্য বাড়িতে ঘি কী করে বানাতে পারি। আজকের রেসিপিটি সমস্ত প্যারেন্টসদের ভীষণভাবে হেল্পফুল হবে। আজকের আমি তোমাদেরকে দেখাবো বাড়িতেই বেবিদের জন্য ঘি কীভাবে বানাবো। আমি ভীষণই সিম্পল প্রসেস ফলো করি। বেসিক্যালি আমি গরুর দুধ ইউজ করি। তোমরা চাইলে আমুলের প্যাকেট দুধও ইউজ করতে পারো বা আমুল মিল্ক ব্যবহারও করতে পারো। আমুলের ফুল ক্রিম মিল্ক থেকে মাখনটি তুলে তোমরা ব্যবহার করতে পারো। সাধারণত মিল্কটাকে বয়েল করার পর ঠান্ডা হয়ে গেলে তার উপরে যে মাখনটি জমা হয়ে যায় ওটা আমি একটা এয়ারটাইট কন্টেনারে তুলে নিই। কয়েকদিন জমিয়ে রাখার পর ওটা প্রায় ম্যাক্সিমাম 15 দিন হয়ে গেলে এবার আমি ওটা থেকে ঘি বানানো প্রসেসটা শুরু করি। তবে 15 দিনের বেশি আমি রাখি না। আজকের সেই রেসিপিটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। বাচ্চাদেরকে ঘিটা দেওয়া খুবই দরকার। আমি তো বিহুকে রোজ 1 টিস্পুন করে ঘি দিই। বাচ্চারা কেন, বড়োদেরকেও রোজ ঘি খাওয়া দরকার। একদমই ভয় পাওয়ার দরকার নেই যে ঘি বেশি খেলে বাচ্চারা মোটা হয়ে যাবে, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। তো 8 থেকে 10 মাসের মধ্যে বাচ্চারা 1 টিস্পুন করে ঘি খাওয়াতে পারো। বাচ্চাদেরকে 10 থেকে 12 প্লাস বেবিদেরকে 2 টিস্পুন ঘি আর 1 ইয়ার প্লাস বেবিদেরকে 3 টিস্পুন করে ঘি তোমরা দিতে পারো। বাচ্চাদেরকে ঘি আলাদা আলাদা পদ্ধতিতে দিতে পারো। আমি তো পিহুকে রোজ ভাতের সঙ্গে 1 চামচ করে ঘি মিশিয়ে দিই। তাতে কি হয়, ঘিটা ভাতের সঙ্গে ভালোভাবে মিশে একদম নরম হয়ে যায়, ওরও খেতে খুব সুবিধা হয়। এবং আরও কী করি, পরোটার সঙ্গে মিশিয়ে দিই, সুজি, হালুয়া, রাগি, বিভিন্ন পদ্ধতিতে ওকে আমি ঘি খাওয়াই। এটা তো সম্পূর্ণ তোমাদের ওপর নির্ভর, তোমরা কীভাবে ওদেরকে ঘিটা দেবে। তো আজকের ভিডিওতে আমি এটাই শেয়ার করব যে বাড়িতে কীভাবে ঘিটা বানাতে পারি। তো চলো ভিডিওটা শুরু করে ফেলি। এটা হলো 15 দিনের জমানো মাখন, এটাকে তুলে রেখেছি। আমি গ্যাসের ওপরে ছোট্ট একটা কড়াই বসিয়েছি। কড়াটা গরম হলেই এই যে জমানো মাখনটা আছে এটা আমি দিয়ে দেব। এরপর কনস্ট্যান্টলি একটা হাতা দিয়ে এটাকে আমি চালাতে থাকব যাতে ভালোভাবে এই মাখনটি একেবারে মেল্ট হয়ে যায়। এবার দেখো মাখনটি একদম পুরো মেল্ট হয়ে গেছে। এবারে এটাকে একটি চামচের সাহায্যে কন্টিনিউ চালাতে থাকব, না হলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তবে গ্যাসের ফ্লেমটি আমি একদম লোই রেখেছি, লো ফ্লেমেই পুরো ঘিটি তৈরি করছি। কন্টিনিউয়াসলি এইভাবে চালাতে থাকব। এটার জন্য ধৈর্য দরকার, ভীষণভাবে ধৈর্য দরকার। এই দেখো কিছুক্ষণ চালানোর পরে এইভাবে এসছে, তাও আমরা এই চামচটাকে জ্বালাতে থাকবো। এই দেখো কন্টিনিউ চামচটা চালাতে চালাতে ঘি বের হওয়া শুরু হয়ে গেছে। এই যে এগুলো যে দেখছো ওপরে তেল মতো ভেসে আছে ওটা আসলে ঘি।
তবু আমরা কন্টিনিউ চামচটাকে এইভাবে চালাতে থাকবো যতক্ষণ একদম পুরো পিওরভাবে একদম পুরো ঘিটা না বেরিয়ে আসে। এই দেখো এটা হলো ঘি। তো চলো যতক্ষণ না পুরো ঘি হচ্ছে ততক্ষণ চামচটা এইভাবে চালাতেই থাকি। দেখো অনেকটাই ঘি বেরিয়ে গেছে, আরও অনেক ঘি বেরোবে। ততক্ষণ পর্যন্ত আমরা কন্টিনিউ এইভাবে চামচটা নাড়তে থাকবো। ঘিটা পুরোটাই বেরিয়ে গেছে, গ্যাসটা আমি অফ করে দিয়েছি। অফ করার পরেও আমি চামচ দিয়ে চালাতে থাকবো, কারণ গরম আছে কড়া, নিচে হয়তো লেগে যেতে পারে। তার জন্য কিছুক্ষণ অন্তত পাঁচ মিনিট আমরা এইভাবে চামচটাকে চালাতে থাকবো। এরপর কড়াটা ঠান্ডা হয়ে গেলে আমরা এইভাবে একটা কোনো পাত্র ঢেকে রেখে দেবো। ঘিটা ঠান্ডা হয়ে গেছে, এরপরে দেখো অনেকটাই ঘি বেরিয়েছে। এটাকে আমরা পরিষ্কার কাপড় দিয়ে ছেঁকে নিয়েছি। এটা একটা সিম্পল ভিডিও ছিল, আশা করছি তোমাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিও, আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে, আর কমেন্ট করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লেগে থাকে। তো আজকের মতো ভিডিওটি এইটুকু। তো আজকের মতো টাটা, বাই বাই।